আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের যে সাবস্টেশন আছে সেই সাবস্টেশনের এটা হচ্ছে ড্রয়িং, এপাশে এবং এপাশে কি ড্রয়িং আছে। আজকে সাবস্টেশনে আসলে কাজ চলতেছে, কিছুটা আর্থিংয়ের কাজ চলতেছে, তো এই জন্য আসলে ড্রয়িংটা বের করা হয়েছে। তো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাবো আসলে আমাদের ড্রয়িংয়ের কোথায় কী আছে, অর্থাৎ সব কিছু এই ড্রয়িংয়ে দেওয়া আছে। আমি আপনাদের জাস্ট শুধু আপনাদের একটু দেখাই আসলে কোনটা কী। তো দেখুন, এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লেখাই আছে এখানে, যে দেখুন এটা হচ্ছে এইচ পোল, অর্থাৎ এইচ আকৃতির যে পোল থাকে এটা হচ্ছে সেই পোল। আর এই পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এই যেগুলো কালার করা, এগুলো হচ্ছে ড্রেন, অর্থাৎ যে কমিউনিকেশন কেবলগুলো থাকে সেই কেবলগুলো এই ড্রেনের মাধ্যমে আর কি আমাদের সাবস্টেশনের ভিতরে, অর্থাৎ আমাদের যে ইনডোর আছে সেই ইনডোরের ভিতরে চলে আসছে। এটা হচ্ছে এইচ পোল, এটা হচ্ছে এইচ পোল। আর এইটা হচ্ছে দেখুন 33 KBPT, এখানে লেখাই আছে 33 KBPT। এর সাইজটাই সব কিছুই দেওয়া আছে আর কি, দেখুন পিটি ভিসিবি বেস হাইট 2 ইঞ্চি এখানে সব লেখা আছে আর কি। দেখুন এখানে লেখা আছে 33 KBPT 15 টন, অর্থাৎ এই পিটি আছে এখানে তিনটা, তো তিনটার পিটিরই হচ্ছে ওজন হচ্ছে 15 টন। আবার এইখানে দেখুন লেখা আছে, এখানে লেখা আছে বেস প্লেট, এখানে বেস প্লেট আছে 33 KB ভিসিবি, এখানে যে আমাদের একটা ভিসিবি আছে, অর্থাৎ এই পিটির পরে ভিসিবি আছে, ভিসিবিটা 1250 অ্যাম্পিয়ারের, এটার ওজনও দেওয়া আছে 15 টন, 33 KB ভিসিবি বেস প্লেট এখানে বসানো আছে। এরপরে আসছে এখানে হচ্ছে সিটি, এই দেখুন এখানে লেখা আছে 33 KB সিটি 15 টন, এটা হচ্ছে পিটি, তারপরে হচ্ছে ভিসিবি মেইন ভিসিবি 1250 অ্যাম্পিয়ারের, তারপরে হচ্ছে হলো সিটি, সিটির পরে দেখুন এইটা হচ্ছে ট্রান্সফর্মারের চিহ্ন দিছে আর কি, এরা এখানে ডিজাইন করছে। এখানে দেখুন লেখা আছে 33 KV 7.5 MVA ট্রান্সফর্মার লোড ক্যাপাসিটি 25 টন, এখানে লেখা আছে আর কি, এখানে সব কিছু দেওয়া আছে ডিটেলস, মোটামুটি একটা চিত্র আর কি এটা ট্রান্সফর্মারের। তো পরে এই ট্রান্সফর্মারের আউটপুট থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা আমাদের চলে আসছে ভিতরে আর কি, রুমের ভিতরে চলে আসছে এইখান থেকে। আমাদের এইখানে পাশাপাশি দুইটা আর কি 33 KV ট্রান্সফর্মার, এইটা হচ্ছে একটা 33 KV ট্রান্সফর্মার এবং এইটা হচ্ছে 33 KV ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটার ইনস্টলেশনের কাজ চলতেছে, কমিউনিকেশন ট্রান্সমিশন সব কিছুর কাজ চলতেছে আর কি। তো এই 33 KV লাইন থেকে ট্রান্সফর্মারের যে লাইনটা আছে আউটপুটটা, সেই আউটপুটটা আমাদের এইখানে হচ্ছে যে রুম আর কি, রুমের ভিতরের চিত্র এটা এখানে ড্রয়িং করে দেখানো হয়েছে, যে এখানে এখানে এটা এটা হচ্ছে সেই ডোরের চিত্র, এই যেটা এইখানে হচ্ছে সেই ভিসিবিগুলো আছে। এখান থেকে আবার একটা লাইন চলে আসছে আমাদের, এটা এটা হচ্ছে আপনারা দেখুন এখানে লেখা আছে এই যে 11.0.41 KV, অর্থাৎ এটা হচ্ছে 11 KV ট্রান্সফর্মার, 11 KV থেকে 440 করা হয়েছে, 2500 KV ট্রান্সফর্মার। এখানে এর ক্যাপাসিটিও দেওয়া আছে আর কি, টোটাল ক্যাপাসিটি দেওয়া আছে, ক্যাপাসিটিটা ভালো করে বুঝতে পারতেছি না এর ওজনটা কত এরটা কত। যাই হোক, এটা হচ্ছে সেই 11 KV ট্রান্সফর্মার। আর দেখুন আমাদের এই পাশে আর কি যে আর্থিংয়ের কাজ চলতেছে এই ট্রান্সফর্মারের জন্য, এই পাশে যে 33 KV আর একটা ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মারের জন্য। আর এই ট্রান্সফর্মারের এভিআরটা হচ্ছে এইখানে, এই যে এইচটিভিআর এখানে লেখানো আছে। আসলে এই এভিআরটা ছিল এই পাশে, এই পাশে ছিল, পরে আমাদেরকে আসলে এইচটি কেবল এই ট্রান্সফর্মারের জন্য কমিউনিকেশনের জন্য আর কি জায়গার সংকটের কারণে আমরা এই এভিআরটা এই এই পাশে নিয়ে আসা হয়েছে, এখানে ড্রয়িং করা আছে দেখুন। আর আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এই যে এইখানে যে চিহ্নগুলো দেওয়া আছে আসলে এইগুলো কি, আমরা আসলে এইগুলো E2 E3 আর কি এইগুলো দিয়ে মার্কিং করা হয়েছে, E1 এইগুলো আসলে মার্কিং করা হয়েছে, 7 8 এইগুলো হচ্ছে দেখুন এই যেগুলো এইগুলো হচ্ছে আর্থিং করা, মানে কি সাবস্টেশনের পাশে এই চিহ্নগুলো দেওয়া আছে, তার মানে এইগুলো হচ্ছে আর্থিং এর একটা চিহ্ন, যে এখানে এখানে আর্থিং করা আছে, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে অনেকগুলো আর্থিং করা আছে, প্রায় এই এই সাবস্টেশনের জন্য এটার জন্য প্রায় 26টা আর্থিং করা আছে। এবং আমাদের যে নতুন আর একটা 33 KV আছে এটার জন্য প্রায় 17 থেকে 22টার মতো আর্থিংয়ের কাজ চলতেছে, এই পাশ দিয়ে আপনার যে বাউন্ডারি এটা হচ্ছে বাউন্ডারি চিহ্ন, তো এই বাউন্ডারির পাশ দিয়ে আর কি আর্থিংয়ের কাজ চলতেছে। যেইগুলো আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে চিহ্ন দেওয়া আছে এইগুলো হচ্ছে আর্থিংয়ের কাজ চলতেছে। আমি আপনাদেরকে দেখাবো আসলে আর্থিংয়ের কাজটা কীভাবে করে এবং কীভাবে বোরিং করা হয় সবগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। এটা হচ্ছে এই 33 KV-র জন্য
এই আর্থিংগুলো করা হচ্ছে। আমাদের যে ভিতরে ভিতরে যে রুমের ভিতরে যে আছে, রুমের ভিতরে পাশ দিয়ে আরও আর্থিং করা হচ্ছে, পাশ দিয়ে অনেকগুলো আর্থিং করা হবে, প্রায় 17-22টার মতো। সে আমি আর্থিংটা আসলে কীভাবে করা আমি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে মূলত ড্রয়িং। আর এই ট্রান্সফরমারের জন্য, এই ট্রান্সফরমারের যে এভিআরটা সেটা হচ্ছে এইখানে, যে দেখুন এখানে লেখা আছে HT AVR। এর ডিস্টেন্স কত কতটুক পরে পরে আছে সেগুলো আসলে দেখুন এখানে লেখা আছে, যে 6 ফিট 6 ইঞ্চি পরে একটা ড্রেন আছে, এই পাশ দিয়ে ড্রেন আছে, কতটুক পরে ড্রেন আছে, যে এখানে দরজা, ফায়ার ডোর সব কিছুই আর কি ড্রয়িংয়ে দেওয়া আছে। ড্রয়িং অনুযায়ী সব কিছু হবে, অলরেডি হয়ে গেছে, জাস্ট এই ট্রান্সফরমারের জন্য আমাদের কিছু কাজ চলতেছে। এই ট্রান্সফরমারের এইগুলো বসানো আছে, যে এইগুলো জাস্ট এখানে CTPT HPOL, এই পাশে HPOL দেওয়া আছে, এখানে যে 33 KV VCB প্লেট বসানো আছে, এগুলো এইগুলো এগুলো আসলে ইনকমপ্লিট এখনও, মানে কাজটা কানেকশন দেওয়া হয়েছে, জাস্ট এখন এই লাইনটা চালু করা হয় নাই। তো এই লাইনগুলো আসলে কখন চালু, যখন চালু করে তখন আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইগুলো হচ্ছে যে বোরিংয়ের চিহ্ন, আর্থিংয়ের চিহ্ন দিয়েছে এখানে আর কি। আর্থিংটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আর্থিংগুলো আর কি দেখাবো, যে কীভাবে আর্থিং করা হয় একটা সাবস্টেশনে। একটা সাবস্টেশনে আসলে অনেকগুলো আর্থিংয়ের প্রয়োজন হয়, কারণ এখানে অনেক হাই ভোল্টেজ থাকে, এই হাই ভোল্টেজের জন্য অনেক আর্থিংয়ের প্রয়োজন হয়। দেখুন এটা হচ্ছে আর্থিং, এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুমের চিত্র আর কি দেওয়া আছে। এখানে আসলে HT প্যানেল বসানো আছে, এটা হচ্ছে HT প্যানেল বসানো আছে, এই পাশে হচ্ছে LT প্যানেল বসানো আছে এই পাশে আর কি। আর এইখানে আমাদের আর একটা HT প্যানেল বসতেছে আর কি, বসার কাজ, এটা বসে গেছে অলরেডি, এই পাশে HT প্যানেলটা বসে গেছে অলরেডি, এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে। তো এই ছিল আজকের মতো, পরবর্তী ভিডিওতে আর একটা জিনিস দেখি, আর একটা ড্রয়িং আছে আমার কাছে, এই যে এইটা, দুটা সেম একই ড্রয়িং, দুটা একই ড্রয়িং আর কি। এই যে এখানে দেখুন এভিআরের চিহ্ন, এখানে লিখে দিচ্ছে আর কি ওল্ড এভিআর, অর্থাৎ এই এভিআরের এই ট্রান্সফরমার যে এভিআরটা সেটা এখানে ড্রয়িংয়ে বসিয়ে দিছে। বাট আমাদের আছে যেটা সেটা হচ্ছে এই এই এভিআরটা আছে এইখানে, এর পাশেই আছে, হয়তো বা এটা পরবর্তীতে আরও এখানে নিয়ে আসতে পারে। দেখুন আর এই যে আমাদের রুমের ভিতরে যে এসিআর আছে, সেই এসিআরের সরি আমাদের যে CRP প্যানেল আছে, এটা হচ্ছে CRP প্যানেলের চিহ্ন দিচ্ছে এখানে। পরবর্তী ভিডিওটা আমি আসলে এই যে আর্থিংগুলো কাজ করতেছে চলতেছে সেইগুলোর ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন।